রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 15ই আগস্ট হত্যাকাণ্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর নয়, এই হত্যাকাণ্ড বহু কষ্টে অর্জিত মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা। মঙ্গলবার আওয়ামী লীগের মুখপাত্র উত্তরণ আয়োজিত শোকাবহ আগস্ট ইতিহাসের কালো অধ্যায় শীর্ষক ওয়েবিনারে একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি প্রতিহত করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। বঙ্গবন্ধু স্বাধীন বাংলায় কোনো সাম্প্রদায়িকতার জায়গা হবে না। মঙ্গলবার রাজধানীর তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন 43,01,000 মানুষ। একই সঙ্গে শনাক্তের সংখ্যা 20,32,00,000-এর বেশি। আজ মঙ্গলবার সকাল 8টায় জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসার্চ সেন্টারে এ তথ্য জানিয়েছে। 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে এই সফরে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই। ঘোষিত স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড।